পদ্মা নদীতে প্রায় সারা বছরই ড্রেজিং চলে, তবুও দেশের অন্যতম বড় নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়িতে নাব্য সংকট আর ডুবোচরে ফেরি আটকে যাওয়া নিয়মিত খবর। এজন্য মাঝ নদীতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতকারীদের। দুপারে আটকে থাকে শত শত যানবাহন, অথচ রুটটি চালু রাখতে প্রতি বছর 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বিলাল রিজবির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মার বুকে এভাবেই চলে ড্রেজিং। নদী সচল রাখতে প্রতি বছর ড্রেজিং করা বালি ফেলা হয় চরের বুকে। বর্ষায় আবার এই বালি স্রোতের সাথে মিশে নদীতে যায়। এভাবে বুমেরাং হয়ে ওঠে ড্রেজিং কার্যক্রম। গেল সপ্তাহে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ডুবোচর ও নাব্য সংকটের কারণে বিধিনিষেধ আরোপ করা হয় ফেরি চলাচলে। প্রথমে রাতে এবং পরে দিনেও বন্ধ করে দেওয়া হয় ফেরি। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। ড্রেজিং করেও সুফল না মেলায় সংশ্লিষ্টদের অদক্ষতাকে দুষছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ। আমাদের গাড়ি ঠিক মতো চালাতে হবে, আমাদের গাড়ি ঘোড়া কষ্ট হইতে আছে, আমার ড্রাইভারও না খেয়ে না নিয়ে থাকতে আছে। কোটি কোটি টাকা ব্যয় ড্রেজিং করা হচ্ছে, কিন্তু আশানুরূপ কোনো সফলতা অর্জন করা হচ্ছে না। এখানে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের দাবি, নৌপথ সচল রাখতে কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শিগগির এই সমস্যার সমাধান হবে। দেখেন ড্রেজারগুলো সব লাইন ধরে আছে, ড্রেজার কন্টিনিউয়াস কাজ করতেছে। বিআইডব্লিউটিএর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী কন্টিনিউয়াস কিন্তু তারা কাজ করতেছে। বালি আসতেছে আমরা সরাচ্ছি, বালি আসতেছে সরাচ্ছি, এখানে পলি পড়ার হারও বেশি। পদ্মা সেতুর চায়না চ্যানেলে দিনের আলোতে ফেরিসহ নৌযান চললেও তা সেতুর জন্য কোনো সমস্যা তৈরি করবে না বলে জানান সেতুর পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ। পদ্মা ব্রিজের অ্যালাইনমেন্ট থেকে ফেরিগুলো 220 থেকে 230 মিটার দূরত্ব বজায় রেখে ফেরি এবং নৌযানগুলো চলাচল করছে। 24 এবং 25 যে পেয়ার দুটো আছে, এই দুটো পেয়ারের মধ্যখান দিয়ে ফেরিগুলো চলছে, এবং একটা ফেরি আরেকটা ফেরিকে যাতে ক্রস না করে সেভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটে 17টি ফেরি, 87টি লঞ্চ ও 150-এর বেশি স্পিডবোট চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।